ফ্রিজে রাখা মিষ্টি দীর্ঘদিন সতেজ রাখতে যা করবেন, ফ্রিজের যে অংশটি বেশি আর্দ্র সেখানেই মিষ্টি না রাখাই ভালো। সবচেয়ে ভালো হয় যদি কাগজের বাক্স থেকে মিষ্টিগুলি বার করে বায়ুরোধী বাক্সে ভরে রাখেন, তাহলে মিষ্টির গায়ে সরাসরি ফ্রিজের বাতাস লাগতে পারবে না। মিষ্টি কম তাপমাত্রায় সংরক্ষণ করা উচিত নয়, ফ্রিজ খুব ঠান্ডা হলে মিষ্টি শক্ত হয়ে যাবে, মিষ্টির স্বাদও নষ্ট হয়ে যায়। আবার অনেকেই ডিপ ফ্রিজে মিষ্টি রাখে, এটা কিন্তু ঠিক নয়, এতে মিষ্টি অত্যধিক শক্ত হয়ে যায়, এমনকি বরফ হয়েও যেতে পারে। একবার ফ্রিজ থেকে মিষ্টি বের করার পর দ্বিতীয়বার আর না ঢোকানোই ভালো। খাওয়ার অন্তত 10 থেকে 15 মিনিট আগে ফ্রিজ থেকে মিষ্টি বের করে রাখবেন, ঠান্ডা মিষ্টি না খাওয়াই ভালো, সাধারণ তাপমাত্রায় আসার পর মিষ্টি খাবেন। মনে রাখবেন, ফ্রিজে বেশি দিন রাখলে মিষ্টি খারাপ হয়, এতে ব্যাকটেরিয়া ফাঙ্গাস বাড়তে পারে, অনেক সময় চোখেও দেখা যায় না সেটা, সেই মিষ্টি খেয়ে ফুড পয়জনিং, ডায়রিয়া, পেটের রোগ, গ্যাস এসব সমস্যাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।